বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই অবশ্যই যারা রুহানি জগতে, আত্মজগতে, সাধন জগতে, তরিকতের জগতে যারা আছেন তাদের জন্য এই কথাগুলো জানা এবং মানা অবশ্যই দরকার। অবশ্যই আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি, ছোটবেলা থেকে শুনি জাহান্নাম আছে, দোজক আছে, জান্নাত আছে, বেহেস্ত আছে। আসলে কিন্তু শুনেই এসেছি, কখনো কিন্তু বেহেস্ত দেখিনি, কখনো কিন্তু জাহান্নাম দেখিনি। তবে আজকের আলোচনায় জাহান্নাম এবং জান্নাত বা বেহেস্ত এটা প্রকাশ্যে আমরা কিভাবে বুঝে নেব, আর যদি বুঝতে পারি তাহলে আমাদের চোখের সামনে বেশি উঠবে আর আমরা সেটা দেখে নেব এবং প্রখ্যাত জ্ঞানীর কাতারে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন। যেমন মুসলমান শাস্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে যে দোজক এবং বেহেস্ত। যেমন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে স্বর্গ এবং নরক। নরক কি? কষ্ট এবং যাকে জাহান্নাম বা খুব কষ্টের স্থানকে নরক বলা হয়, এবং যাহাকে বলা হয় স্বর্গ সেখানে সুখের শেষ নেই, শান্তি আর শান্তি। তাহলে আমাদের মধ্যে বলা হয় বেহেস্ত। বেহেস্ত শব্দের অর্থ কি? শান্তি আর শান্তি। তাহলে জাহান্নাম কষ্ট আর কষ্ট, অশান্তি। তাহলে জিনিস মূলত একটি। কিন্তু আজকে যে আলোচনাটি করব, যে মুসলমানের মধ্যে বলা হয়েছে দোজক বেহেস্তের কথা, কিন্তু হিন্দু শাস্ত্রের মধ্যে নরক এবং দেখা যায় যে নরক এবং স্বর্গ। তো এই জিনিসটি আমরা মিলাবো এবং দেখব যে আসলে নরক বেহেস্ত বা বেহেস্ত আর দোজক যে কি একই সাথে নাকি দূরে, দেখতে কেমন, সেখানে কি ধরনের সাজা হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সেটা কি অল্পদিন না দীর্ঘদিন। যে হিন্দু শাস্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে 84 লক্ষ জনি ভ্রমণ করে এলাম মানব কুলে। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব কুলে যে এসেছি, এটার মূল বিষয়টা যদি আমরা বুঝতে যাই তাহলে আমরা অবশ্যই আমাদের চোখে বেশি উঠবে, জ্ঞানে ধরে যাবে যে আসলে এই বিষয়গুলো। তো আজকের আলোচনা হবে কি, যে একটা পাপী মানুষ যখন সে জাহান্নামে চলে যাবে কিংবা সে নরকে চলে যাবে, তাহলে সেই আমাদের হাদিসে আবার কি বলেছে, যে আমাদের হাদিসে এই কথাগুলো বলেছে যে যারা জাহান্নামি হবে, দোজকি হবে, সেই দোজকের মধ্যে মানুষের স্রোতে ফেলা হবে না। এটা কিন্তু আমাদের হাদিসে বলেছে, মানুষের স্রোতে ফেলা হবে না সেই দোজকে, সেখানে ফেলা হবে বিভিন্ন পশু রূপে। এতটুকু কিন্তু মুসলমানের হাদিসে বা মুসলমানের গ্রন্থে এতটুকুই বলা শেষ। আর হিন্দু শাস্ত্রে তার প্রমাণ দেব, সেটি হলো কি, একজন মানুষ যখন পাপের সীমা, সমস্ত পাপের সীমা যখন লগ্নর করে ফেলে, তখন তার ঠিকানা প্রথম স্তর কোন পশু দিয়ে কিংবা কোন প্রাণী দিয়ে সে ডুববে, এবং 84 লক্ষ বার জন্ম মৃত্যুর পরে সে আবার মানব কুলে আসবে, এবং মানব কুলে আসলে পরে সে আবার কোন মানুষ দিয়ে বা কোন প্রাণী দিয়ে সে আবার মানব জন্মে ফিরে আসবে। সেটি হলো দেখুন, এই কথাটা কিন্তু সকল স্তরের লোকেদের জন্য নয়, যারা জাহান্নামী যারা নরকবাসী তাদের জন্য আজকের এই কথা। যে আসলে এই জিনিসগুলো যদি মিলাতে যাই তাহলে দেখা গেছে 84 লক্ষ বার জন্ম মৃত্যু। দেখেন এক একটা জন্মে কিন্তু মানুষ দেখা যায় একটা গাছ, তারও কিন্তু প্রাণ আছে, সে গাছ কিন্তু 4000-5000 বছর পর্যন্ত বেঁচে থাকে। হয়তো আমাদের দেশে যদি নাও দেখি তবু কিন্তু সেটি আফ্রিকার জঙ্গলেও কিন্তু পুরনো পুরনো গাছ আছে যা 5-7 বছর ধরে বেঁচে আছে। সে রোদে শুকছে এবং বৃষ্টিতে ভিজছে, রাতের নিশি পোহাচ্ছে, তাহলে সে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে সে কাটাচ্ছে। দেখেন আপনি আমি, আমরা আদম জাতি, আমাদেরকে যদি একটা ঘরের মধ্যে 5 দিন আটকে রাখে তাহলে কিন্তু আমরা ফাপড় হয়ে যাব, এখানে আমাদের ভালো লাগবে না। আর সেই গাছটি একই জায়গায় 5-7 হাজার বৎসর সেখানে একই জায়গায় দাঁড়িয়ে সেই রোদের এবং বৃষ্টির সেই কষ্টগুলো সইছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে আমি বলতে চাই, হে সমস্ত জগৎবাসী, মানুষ যখন সমস্ত পাপের সীমা লঙ্ঘন করে তখন সে কোন প্রাণী দিয়ে ঢোকে? দেখুন সেই প্রাণীটি ঢুকে দেখবেন সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে নিকৃষ্ট যে বিষয়টি সেটি হলো পাথর।
সেই পাথর পানির নিচে হাঁটে, সেই পাথরের কিন্তু প্রাণ আছে। এখন বলতে পারেন পাথর তো পাথরই, না পাথরেরও প্রাণ আছে। সেটি কেমন দেখেন, একটা বিন্দু পরিমাণ একটা পাথর, সেই পাথরটি কিন্তু দিন দিন বড় হয়, বড় হতে হতে অনেক বড় হয়। তাহলে বোঝা গেল পাথরের প্রাণ আছে আর সেই পাথর বড় হয়। তাহলে মানুষ যখন নির্দিষ্ট সমস্ত পাপের সীমা লঙ্ঘন করে ফেলবে তখন সে পাথরে জন্ম নেবে, আর সে পাথরের মধ্যে কত হাজার হাজার বছর কাটাবে। এরপরে সে, এই শুরুটা আমি বলেছি কিন্তু 18,000 মাখলুকাত যে সে বাইবে, সে 18,000 মাখলুকাতের নাম আমার কি বলা সম্ভব? তবে শুরুটা যেটা এটা আমি বলেছি। এরপরে পানির নিচে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে সে বাইবে, সমস্ত প্রাণীতে জন্ম নেবে এবং মৃত্যুবরণ করবে। পানির নিচে এমনও প্রাণী আছে যে হাজার বছর বাঁচে, আর সে এরকম হাজার হাজার বছর সেই পানির জীবনে কাটিয়েছে, কোটি কোটি বছর চলে গেছে। এরপর সেই প্রাণীটি যখন আবার উপরে আসবে তখন উপরে আছে কি, উপরে পানির কোলে উপরে আছে বাঘ ভাল্লুক ঘোড়া হাতি বিভিন্ন প্রাণীতে বাঁচবে। এর আগে যদি আল্লাহর হিসেবে পড়ে তাহলে সেই প্রাণীটি গাছের জীবন কাটাবে। এরপরে চলে গেল উড়ন্ত পাখি, যেমন পানির তলায় গেল, পানির মধ্যে বাসন্ত গেল এবং গাছের মধ্যে গেল। এরপরে কি, বিভিন্ন প্রাণী জগতে তার আসতে হলো, এক প্রাণী আরেক প্রাণীকে ছিঁড়ে বিড়ে খাচ্ছে, সেই পানির মধ্যে এক মাছ আরেক মাছকে চাবিয়ে খাচ্ছে। তাহলে এই জীবন কোটি কোটি বৎসর চলে গেছে, গাছের জীবনে কোটি কোটি বৎসর চলে গেছে। এবং বন্য প্রাণীর মধ্যে যদি আসি বাঘ ভাল্লুক, এর মধ্যে কোটি কোটি বৎসর চলে গেছে। এরপরে উড়ন্ত পাখি, যত ধরনের পাখি আছে এই উড়ন্তর মধ্যে উড়েছে। এবং মাটি, আমরা যখন গ্রাম দেশে কলের পারে যাই তখন সেই কলের পারে সেই সিঁড়িটা যখন ওঠায় উপর দিকে তখন এর নিচে দেখা যায় অনেক ধরনের পশু প্রাণী আছে। এখানেও কিন্তু জন্ম নিতে হয়েছে, এখান থেকেও মৃত্যুবরণ হয়েছে। তবে এই ছোট ছোট প্রাণীর হায়াত কম, তারা অল্পদিনেই মারা যায়। যেমন একটা মশা কথা শুনেছি যে আড়াই দিন তিন দিনের বেশি বাঁচে না। এরপর যে কথাটি বলতে যাই সেটি হলো দেখুন, যে উড়ন্ত প্রাণীর মধ্যেও দেখা যায় যে একটি কথা বলা হয় 18,000 মাখলুকাত, 6,000 উড়ন্ত, 6,000 গাছে আর 6,000 মাছে পানিতে। তাহলে এই 18,000 মাখলুকাত সে কত হাজার হাজার কোটি কোটি বৎসর তিনি জন্ম নিল আর জন্ম নিল আর জন্ম দিল। এরকম করতে 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 সমস্ত শেষ হওয়ার পর সে যখন এই শাস্তি শেষ হলো তখন কিন্তু সে আবার মানব জন্মে আসবে। সে যে মানব জন্মে আসবে সেটি কোন প্রাণী দিয়ে সে শুরু করবে, সেটি কোন প্রাণী দিয়ে শুরু করবে দেখুন, এটা মহা সাধক যারা তারাও নির্ণয় করেছে, যারা সাধনা করেছে সাধনার মাধ্যমে জানতে পেরেছে। আচ্ছা, তবে আমি যেটা জানতে পেরেছি বুঝতে পেরেছি সেখান থেকে আমি বলছি। দেখেন, একটা মানুষ যখন সমস্ত প্রাণী বাইতে বাইতে সেই শেষ সীমানায় চলে গেল, এখন সে মানব জন্মে আসবে, কোন জন্ম দিয়ে শুরু করবে সেই জন্মটি হলো দেখুন, তখন মানুষের আকৃতিতে আসে। বানর মানুষের আকৃতিতে এসে গেছে, শিম্পাঞ্জি মানুষের আকৃতিতে এসে গেছে, শেষে বন মানুষ শরীরের লোম থাকে মানুষের আকৃতি এসে গেছে। এরকম বানর শিম্পাঞ্জি গেরিলা হয়ে তখন সমাজে কোনো মানুষের গড়ে সেই মানুষটি জন্ম নেয়, সেই আত্মাটি জন্ম নেয়। এবং সেই আত্মাটি এতই জাল খেটেছে তখন সেই আত্মাটি পৃথিবীতে আসার পরেও হানাহানি কাটাকাটি মারামারি অনেক কিছু করতে দেখা যায়। কারণ সে কিন্তু প্রাণী জগতে যখন ছিল এক প্রাণীকে মেরেছে আরেক প্রাণী তাকে মেরেছে, এরকম সে একজনকে খেয়েছে সে তাকে একজন খেয়েছে, কিন্তু আত্মার তো মৃত্যু হয়নি। সেই আত্মা কিন্তু জন্ম জন্মান্তরে বেঁচে নিয়ে আসতে 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 তখন দেখা যায় কিছু কিছু মানুষের ভিতরে সেই পশুর স্বভাব দেখা যায়, তাকে মারে তাকে খায় তাকে হিংসা করে তাকে নিন্দা করে, এবং ভালো দিকে দেখালে সে ভালো দিকে যায় না, মানে খুব তেরা স্টাইলের লোক থাকে।
তখনই বোঝা যায় কি, তখনই বোঝা যায় যে সেই মানুষটি সেখান থেকে উঠে এসেছে। হয়তো এই জন্মে সে যদি ভালো নাও হয়, পরের জন্ম হবে, এর পরের জন্মে যদি না হয় তো এর পরের জন্ম হবে। তাহলে 84 মধ্যে চারবার মানুষই আসা যাওয়া করে, সেই চারবারের মধ্যে শেষবারে হয়তো তিনি ভালো হয়ে যাবে বা আল্লাহর ওলি হয়ে যাবে, আর না হয়তো সে আবার জাহান্নামে চলে যাবে। এখন আমরা কোনটা করব, এখন এখন আপনারাই বলবেন, এখন আমরা কোনটা করব, ভালো কাজ করব না খারাপ কাজ করব? আমরা কি সেই 84 লক্ষ জনে ভ্রমণ করব, নাকি আমরা এই পৃথিবীতে এখানে থেকে আমরা মানব জন্মে এসেছি, এখান থেকে আমাদের সাধন ভজন সমস্ত আমল আল্লাহর আইন কানুন মেনে আমরা এখান থেকে মুক্তি নেব? আজকের আলোচনাটি এই জন্যই করলাম যে এখন আমরা কি মুক্তি নেব নাকি আমরা সেই খারাপটা করব। যদি আজকের আলোচনায় কেউ বুঝে থাকেন যে না আমাদের আর খারাপ করা যাবে না, এখন আল্লাহর আইনে আল্লাহর প্রেমে আল্লাহর ভক্তিতে আল্লাহর শক্তিতে আমরা শক্তিমান হব, তখন আমরা মুক্তির দরজায় চলে যেতে পারবো। তখন নবী রাসূলরা স্বাগতম দেবে, এসো তুমি অনেক কষ্ট করেছো জীবনে, অনেক সৎভাবে চলেছো, আল্লাহর ইবাদত করেছো, আল্লাহর মহাপ্রেমিক ছিলে, তখন তারা সম্বর্ধনা দিয়ে আমাকে আপনাকে নিয়ে যাবে যদি ভালো কিছু করে যেতে পারি। তবে এই আজকের আলোচনাটি জাহান্নাম জান্নাত দোযখ বেহেশত বোঝা হলো, এবং মানুষ কোন প্রাণী দিয়ে কোন প্রাণী থেকে কোথা থেকে কোথায় যাচ্ছে তাও জানা হলো। তাহলে এই ধরনের আলোচনা কি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং আমরা যদি বুঝতে পারি যে আপনাদের এই আলোচনা ভালো লেগেছে তো অবশ্যই সামনে আমরা ভালো আলোচনা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।